ইংলিশ প্রিমিয়ার লিগে পা রেখে নিজের যাত্রা নাতে দেরি করেননি আর্লিং হল্যান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রথম মৌসুমেই গোল মেশিন খ্যাত হয়ে উঠেছেন এই নরওয়েজিয়ান তারকা। সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর যোগ্য উত্তরসূরি মনে করা হচ্ছে এই স্ট্রাইকারকে। লন্ডনের ল্যান্ডমার্ক হোটেলে ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন হল্যান্ড। এফডব্লিউ এর নৈশ ভোজের ইভেন্টে দুটি অপশন দিয়ে একটি বেছে নিতে বলা হয় নানা প্রশ্নে। এর মধ্যে একটি প্রশ্ন ছিল রোনালদোর ডান পা নাকি মেসির বাঁ পা কোনটি বেছে নেবেন। আরও ভারসাম্যপূর্ণ শক্তি অর্জনে মেসির বাঁ পায়ের চেয়ে রোনালদোর ডান পাই বেশি চাই বলে জানান হল্যান্ড। তিনি বলেন, কঠিন প্রশ্ন, তবে আমার বাঁ পা যেহেতু ঠিক আছে আমি ক্রিশ্চিয়ানোর ডান পাই নিতে চাই। 38 ম্যাচের প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া হল্যান্ড এবার সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন 52 গোল। এরই মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি, যেখানে সামনে থেকে লড়াই চালিয়ে গেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। সামনে এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, ট্রেবল জয়ের হাতছানি তার সামনে। বিশ্বকাপ জয় নাকি ম্যান সিটির ট্রেবল চান, এই প্রশ্নে 22 বছর বয়সী স্ট্রাইকারের উত্তর, নরওয়ের সঙ্গে বিশ্বকাপ জিততে পারা হবে বিরাট ব্যাপার, কিন্তু এটা এতটা বাস্তবসম্মত নয়, তাই আমি ট্রেবলই বেছে নেব। এছাড়া জার্মান বুন্দেসলিগার চেয়ে প্রিমিয়ার লিগ শিরোপা এবং প্রিমিয়ার লিগের থেকে চ্যাম্পিয়ন্স লিগকে গুরুত্ব দিয়েছেন হল্যান্ড। আগামী 3 জুন ওয়েম্বলিতে ম্যানিউর বিপক্ষে এফএ কাপ ফাইনাল খেলবে সিটিজেনরা, আর 10 জুন তুরস্কের ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।